I'm
গ্রাম বাংলা সব খিন্নি কিন্তু খেতে খুবই মজার। আর এই খিচুড়িটা কিন্তু খেতেও অনেক মজার। যারা আমার মতো গ্রামে থাকেন তারা নিশ্চয়ই এই খিচুড়িটা খেয়েছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা সব সময় ভালো থাকেন, সুস্থ থাকেন এই দোয়াই করি। আজ আমি শেয়ার করব আমাদের সিলেটের ঐতিহ্যবাহী ক্ষীর। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নেবেন, আর যারা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী ক্ষীরের এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ মজার। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা কখনো খাননি একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতে অনেকটা গুড়ের পায়েসের মতো মনে হচ্ছে, এটা কিন্তু গুড়ের পায়েস না। গুড়ের পায়েসের থেকে এটা স্বাদ কিন্তু সম্পূর্ণ ভিন্ন, আর খেতেও কিন্তু বেশ মজার, আর রান্নার ধরনটাও কিন্তু অন্যরকম। সিলেটের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্নভাবে এই পায়েসটা রান্না করা হয়। তো আমাদের এখানে যেভাবে রান্না করা হয় আমি আজ ঠিক সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা যদি কখনো এই রেসিপিটা না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার হলে খেয়ে দেখবেন, খুবই মজার কিন্তু রেসিপিটা। সিলেটের ঐতিহ্যবাহী ক্ষীর, আর এটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি বিন্নি চাল। আপনারা যে কোনো ধরনের চাল ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই বিন্নি চালটা দেখতে কিন্তু অনেকটাই মোটা, শুধু মোটা না এর ওপরে কিন্তু লাল অথবা কালচে আঁচড় কাটা থাকে। সাথে নিয়েছি গুড়, আমি যতটুকু গুড় নিয়েছি ঠিক ততটুকু চাল নিয়েছি। এই ক্ষীরের রেসিপিটা কিন্তু আপনারা যে কোনো ধরনের চাল দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রথমে আমি চালটাকে ধুয়ে পরিষ্কার করে একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। আমি এখানে নিয়েছি দুটা তেজপাতা, দু টুকরো দারচিনি, চিমটি পরিমাণ লবণ, দুইটা এলাচ। আমি এখানে চিমটি পরিমাণ লবণ দিয়েছি। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। সাথে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি। আমি এখানে 1 কাপ চালের জন্য 4 কাপ পানি দিচ্ছি। আমি যেহেতু এখানে বিন্নি চাল ব্যবহার করছি, এই চালটা কিন্তু অনেকটাই আঠালো, যদি পরবর্তীতে পানি লাগে তাহলে আমি দিয়ে দেব, তবে এই পর্যায়ে আমি 4 কাপ পরিমাণেই দিচ্ছি। এবারে হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিচ্ছি, অপেক্ষা করছি চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আর মাঝপথে কিন্তু অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে। আমি এখানে বিন্নি চাল ব্যবহার করেছি তাই জন্য, আপনারা যদি অন্য কোনো চাল ব্যবহার করেন খুব একটা নাড়তে হবে না, তবে বিন্নি চাল ব্যবহার করলে অবশ্যই আপনাকে নাড়াচাড়া করতে হবে, কারণ বিন্নি চাল অনেক আঠালো আর হাঁড়িতে কিন্তু লেগে যায়, এটাই হচ্ছে সমস্যা। তাহলে ফিরে আসছি চালটা সেদ্ধ হওয়ার পর। ফিরে এলাম, চালটা যখন কিছুটা সেদ্ধ হয়েছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ বাদাম এবং 1/2 চা চামচ মিষ্টি মৌরি বা মিষ্টি জিরা, যেই নামই রাখেন। আমার কিন্তু বাদাম খুবই ভালো লাগে এই পায়েসের সাথে, ওই জন্য আমি একটু বেশি করে দিচ্ছি, তবে আপনারা 1 টেবিল চামচ পরিমাণ দিলেই হবে। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি কিন্তু যতটুকু পানি দিয়েছিলাম, যেহেতু এটা বিন্নি চাল তাই জন্য পানির পরিমাণটা কমে গেছে, আবারও দিয়ে দিচ্ছি আরও একটু পানি। নাড়াচাড়া করে দিচ্ছি এবং চুলার আঁচটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, অপেক্ষা করছি চালটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে এলাম চালটা পুরোপুরি সেদ্ধ হওয়ার পর।
এবারে দিয়ে দিচ্ছি গুড়। আমি এখানে 1 কাপ চালের জন্য 1 কাপ গুড় নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন। গুড় দেওয়া হয়ে গেলে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এই পর্যায়ে আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না, যতক্ষণ পর্যন্ত রান্না করব ততক্ষণ পর্যন্ত কিন্তু চুলার আঁচটা লোতি রেখেই রান্না করব এবং ঢাকনা দিয়ে ঢাকবো না। দেখতেই পাচ্ছেন গুড়টা কিন্তু একেবারেই গলে গেছে। গুড়টা গললেও কিন্তু খুব একটা পানি পানি নেই, এখানে একেবারে ড্রাই হয়ে আছে। আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আগেই বলেছি এটা বিনি চাল, পানি কিন্তু খুব বেশি দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি কুড়োনো নারকেল। আমি এখানে 1 কাপ নারকেল নিয়েছি। নারকেলটা দেয়া হয়ে গেলে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু আমার লতি আছে, তা না হলে কিন্তু তলানিতে লেগে যাবে। এই চালটা কিন্তু অনেক আটালো। এবারে দিয়ে দিচ্ছি কিশমিশ। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে দিচ্ছি, আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। কিশমিশ দেওয়া হয়ে গেলে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি নারকেল। দেখতে পাচ্ছেন নারকেলটাকে কিন্তু এইভাবেই কিন্তু কাটা হয়। আমার রান্না হয়ে গেছে, এবারে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার ক্ষীর, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রান্নাটা কিন্তু আমি আগেই বলেছিলাম অন্যান্য গুড়ের পায়েসের থেকে একটু ভিন্ন। আমি এখানে যা যা উপকরণ ব্যবহার করেছি, যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা ডিসক্রিপশন বক্সটা চেক করে নিতে পারেন। আমি যা যা ব্যবহার করেছি, যতটুকু ব্যবহার করেছি সম্পূর্ণটা লিখে দেবো।